আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানারকম তথ্যাবলি দেওয়া হয়, ঔষধ নিয়ে নানারকম তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, এ বিষয়টি হলো চোখের ক্ষত, যাকে ডাক্তারি ভাষায় বা চিকিৎসা ভাষায় বলা হয় আলসার অন আই। আলসার অন আই এই সমস্যা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আপনারা আমাদেরকে জানাবেন কি কি সমস্যা আপনাদের রয়েছে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই চোখের ক্ষত বা চোখের সমস্যা এটি কেন হয়, কি কি কারণে হয়, কি কি লক্ষণ আপনারা দেখতে পাবেন এবং কি কি সমস্যা দেখা দিবে এর মাধ্যমে, এবং কি কি ওষুধ খেলে আপনারা আপনাদের এই সমস্যা থেকে নিস্তার পেতে পারেন, সে সম্পর্কে এখন আমি আপনাদের বিস্তারিত ধারণা দেব। তো বন্ধুগণ, আমাদের চোখের ক্ষত এটি হওয়ার মূল যে কারণ রয়েছে, এই কারণটি হচ্ছে চোখের মধ্যে আঘাত লাগা। চোখের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে বা অত্যাধিক পরিমাণে যদি আঘাত লাগে, মারাত্মক যদি আঘাত লাগে, তাহলে চোখ দেখা গেছে লাল হয়ে যায়, ফুলে যায়, চোখ থেকে অনবরত পানি পড়ে। আঘাতের কারণে অনেক সময় চোখের মধ্যে পুঁজ জমে যায় এবং চোখ থেকে পুঁজ বের হতে, সাদা বা হলুদ ঘন পুঁজ, দুর্গন্ধযুক্ত পুঁজ চোখ থেকে বের হতে দেখা যায়। এর ফলে চোখের সমস্যার জন্য আমাদের মাথা ব্যথাও হতে দেখা যায়। অর্থাৎ চোখের ব্যথার জন্য আপনার আমাদের মাথা ব্যথা করে, মাথা ব্যথার জন্য চোখে ঠিক মতো দেখা হয় না, চোখে ঝাপসা ঝাপসা দেখা যায়, অনেক সময় চোখের মারাত্মক ক্ষতি হয়ে যায়, চোখ অনেক সময় অন্ধত্ব বরণ করে অনেকে, মাথা ব্যথা থাকে, মাঝে মধ্যে ব্যথার কারণে অনেক সময় শরীর গরম হয়ে যায়, শরীরে জ্বর জ্বর ভাব থাকে, মুখ তিতু হয়ে যায়, ইত্যাদি লক্ষণ এই সমস্যার জন্য আমাদের মধ্যে দেখা যেতে পারে। তো বন্ধুগণ, আপনারা সবসময় সচেতন থাকবেন যাতে এই সমস্যা না হয়। চোখ যেহেতু একটি অনেক সেন্সিটিভ অঙ্গ, অর্থাৎ অনেক সংবেদনশীল একটি অঙ্গ, তাই আপনারা সবসময় সচেতন থাকবেন এবং বাহিরের আঘাত থেকে সবসময় আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আপনাদের যদি এই চোখের সমস্যা হয়ে যায়, তাৎক্ষণিকভাবে আপনারা চোখের মধ্যে বা আক্রান্ত স্থানে বরফ যদি ব্যবহার করেন, বরফ দিলে তা আপনারা সেই ঠান্ডার কারণে আপনাদের ব্যথা বা আপনাদের ক্ষতিটা কিছুটা কমে যাবে। তার পাশাপাশি আপনারা যদি কিছু হোমিও ওষুধ সেবন করেন, তাহলে আপনাদের এই সমস্যা স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এখন আমি কিছু ওষুধের কথা বলবো। যদি এই ওষুধগুলো আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলেই আপনারা সেবন করবেন, আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমাদের থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, বা আপনাদের নিকটস্থ হোমিও চেম্বার থেকে আপনারা ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের থেকে আপনারা পার্সেলের মাধ্যমে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। তো বাংলাদেশ থেকে আপনারা আমাদেরকে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ওষুধ সরবরাহ করতে পারবো, বা ওষুধ বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবো। পাশাপাশি বিদেশেও আমাদের ওষুধ সরবরাহ করা হয়, তাই বিদেশ থেকেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে সুব্যবস্থা রয়েছে। তো বন্ধুগণ, এখন যে প্রথমে যে ওষুধটির কথা বলবো আপনাদের, এই ওষুধটির নাম হলো সিমফাইটাম 200। সিমফাইটাম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে যদি আপনাদের চোখের মধ্যে আঘাত লাগে, চোখের মধ্যে আঘাত লাগার জন্য যদি আপনাদের এই ক্ষতের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে।
বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো আর্জেন্টাইম নাইট্রিকাম 200। আর্জেন্টাইম নাইট্রিকাম 200 এই ওষুধটি। বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের ক্ষত স্থানে, চোখের ক্ষত স্থানে পুঁজ জমা হবে, ঘন পুঁজ জমা হবে এবং সাথে ব্যথা থাকবে। ঘন পুঁজ জমা হবে এবং সাথে ব্যথা থাকবে, দুর্গন্ধ থাকবে। এই লক্ষণগুলো যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো ক্যালিবাইক্রম 200। ক্যালিবাইক্রম 200 এই ওষুধটি। বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের হলদে কালারের ঘন পুঁজ বের হবে, আর সকালে আপনারা এই পুঁজের কারণে চোখ খুলতে পারবেন না, চোখ আটকে থাকবে। আপনাদের হলুদ কালারের ঘন পুঁজ চোখ থেকে বের হবে, দুর্গন্ধ থাকবে এবং এই পুঁজের কারণে সকালে আপনাদের চোখ আটকে যাবে, চোখ ঠিক মতো খুলতে পারবেন না। এই লক্ষণ যদি থেকে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো আর্টিমিশিয়া ভ্যালগারিস 200। আর্টিমিশিয়া ভ্যালগারিস 200 এই ওষুধটি। বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে যদি আপনাদের চোখের আঘাতের ফলে দৃষ্টিশক্তি ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় এবং চোখে দেখতে যদি সমস্যা হয়, দৃষ্টিশক্তি যদি আস্তে আস্তে ঝাপসা হয়ে যায় এবং চোখে যদি আপনাদের দেখতে সমস্যা হয় আঘাতের জন্য বা ক্ষতর কারণে, তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো ক্যালকেরিয়া ফস 200। ক্যালকেরিয়া ফস 200 বা ক্যালকেরিয়া ফস 200 এই ওষুধটি। বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের চোখের ক্ষতর ফলে যদি চোখ থেকে পানি অনবরত বের হতে থাকে, অনবরত চোখ থেকে যদি পানি বের হতে থাকে এবং পানি বের হওয়ার জন্য যদি চোখে চুলকায় এবং চোখের লাল হয়ে যায় চোখ, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এই তথ্যবহুল ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও এর মাধ্যমে উপকৃত হতে পারে। তো বন্ধুগণ আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে জানাবেন আপনাদের কী কী সমস্যা রয়েছে বা আপনারা কী কী সমস্যার ওষুধ আমাদের থেকে নিতে চান। তো বন্ধুগণ আর পার্সেলের ব্যবস্থা রয়েছে, পার্সেলের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন। তো বন্ধুগণ আজকে পর্যন্ত রাখছি, ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমত।